আজকে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি মাল্টিপারপাসে আপনার শরীরে কাজ করবে। এটি খাওয়ার ফলে আপনার শরীরে কাজের শক্তি ফিরে আসবে। অর্থাৎ শরীরে যদি ক্লান্তি, দুর্বলতা, অলসতা বা কর্মচঞ্চলতার অভাব থাকে, কোনো কাজ করতে মন না চায়, তাহলে এই জিনিসটি একবার খেলেই পুনরায় আপনি কর্মক্ষমতা ফিরে পাবেন। যদি আপনার হাড়ের ব্যথা থাকে, ক্যালসিয়ামের অভাব, বিছানা থেকে উঠতে পাচ্ছেন না, অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেয়েছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, পাশাপাশি রয়েছে শরীরে ভিটামিন ডি এর অভাব, যদি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, মলত্যাগ করতে সমস্যা হচ্ছে, যদি আপনার মলত্যাগজনিত কোনো সমস্যা থাকে, যদি আপনার পেট এবং শরীরে অতিরিক্ত গরম হয়ে থাকে, কোনো খাবারেই শরীর ঠান্ডা হচ্ছে না, তাছাড়া এই রেমেডিটি হৃদরোগের ঝুঁকি কমাবে, শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমাবে। এটি এতটাই কার্যকর যে বিশেষ নিয়মে খেলে যারা কম ওজনের সমস্যায় ভুগছেন তারা ওজনকে বাড়াতে পারবে। মহিলাদের জন্য আজকের শেয়ার করা রেমেডিটি অত্যন্ত উপকারী, মাসিক চক্রকে বিভিন্নভাবে সাহায্য করে এই জিনিসটি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন উপাদানের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি যেই উপাদানটির কথা বলছি সেটি হলো সাবুদানা। সাবুদানা অনেকেই হয়তো খেয়েছেন কিন্তু এর উপকারিতা অনেকেরই অজানা। সাবুদানার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। সাবুদানা শিশুদেরকেই বেশি খাওয়ানো হয়। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শিশুর শারীরিক বিকাশের জন্য খুবই উপকারী। এছাড়া ফালুদা সহ বিভিন্ন খাবারেও সাবুদানার ব্যবহার করা হয়। তবে জানেন কি, সাবুদানা শুধু শিশুদের জন্যই নয় বরং নারীদের জন্যও অনেক উপকারী। বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের অনেকেরই ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন, তারা উপোস ভাঙার সময় সাবুদানা খেতে পারেন। একে সুপারফুডও বলা হয়। এই খাবারটি স্বাস্থ্য ও সুস্বাদুতার সংমিশ্রণ। সাবুদানা রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, অল্প মাত্রায় প্রোটিন, ফ্যাট ও ভিটামিন, প্রচুর মাত্রায় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর প্রধান কাজ আমাদের শরীরকে শক্তি দেওয়া, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়া। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, যার ফলে আমাদের কোনো রোগ হয় না, শরীর স্বাস্থ্যবান হয়। শরীরের মধ্যে থাকা ক্যান্সার সেল ধ্বংস করে। যদি আপনার মনে হয় আপনি দুর্বল হয়ে পড়েছেন, আপনার শরীরে আগের মতো কর্মক্ষমতা নেই, সেক্ষেত্রে আপনি সকালের নাস্তায় সাবুদানার খিচুড়ি অথবা সাবুদানাকে দুধ দিয়ে খেতে পারেন। কয়েকদিনের মধ্যে শক্তি পুনরায় ফিরে আসবে। সাবুদানা যেমন ওজন কমাতে পারে ঠিক তেমনি এটি ওজন বাড়াতেও পারে। সেক্ষেত্রে নিয়মিত খাবার খাওয়ার সাথে আপনাকে দুবাটি সাবুদানা নাস্তা হিসাবে খেতে হবে। আর ওজন বাড়াতে গেলে আপনাকে এক মাস টানা খেতে হবে। যারা ওজন কমাতে চাইছেন তারা সাবুদানাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে শাকসবজি দিয়ে আপনাকে সাবুদানার খিচুড়ি বানিয়ে নিতে হবে এবং এটিকে সারাদিনে এক থেকে দুইবার খেতে হবে। এক বাটি পরিমাণ খেতে হবে, তার বেশি কিন্তু খাওয়া চলবে না। টানা এক মাস এটি খেলে আপনার ওজন 5 থেকে 7 কেজি পর্যন্ত কমবে। অন্যান্য সময় যদি ক্ষুধা লাগে সেক্ষেত্রে আপনি গ্রিন টি বা শসা খেতে পারেন। এগুলো খেতে হবে আপনাকে দিনের দুবেলার মিল হিসেবে, আপনি আলাদা করে কোনো খাবার খেতে পারবেন না। আর অন্য সময় ফল খেতে পারেন। যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তারা প্রায়ই ক্ষুধা লাগার সমস্যায় ভুগে থাকেন। সাবুদানা খেলে আপনার এ সমস্যা হবে না। সাবুদানায় প্রতিরোধী স্টার্চ রয়েছে আনুমানিক 7.5%। প্রতিরোধী স্টার্চ আপনার পাচনতন্ত্র দিয়ে গেলে আপনার হজম হয় না, আর এই স্টার্চ যখন কোলনে পৌঁছায় তখন অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলোর খাবার হিসেবে কাজ করে, যার ফলে আপনি যাই খান না কেন আপনার খাবার ভালোভাবে হজম হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও ভীষণভাবে সাহায্য করে। সাম্প্রতিক গবেষণা বলছে সাবুদানায় যে উপাদানগুলো রয়েছে তা হৃদরোগ কমাতে সাহায্য করে। হাজার হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সাবুদানায় রয়েছে এমিল, যা মূলত এক ধরনের শর্করা, আর এই এমিল হৃদরোগ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু সাবুদানা প্রচুর পরিমাণে আঁশ সমৃদ্ধ তাই এটি খেলে খাবার সহজে হজম হয়। এটি খেলে পৌষ্টিক নালী পরিষ্কার হয়। পৌষ্টিক নালী পরিষ্কার থাকলে আপনি কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্য থেকে থাকে তবে রাতের খাবারে সাবুদানা দুধ দিয়ে সেদ্ধ করে খাবেন, দেখবেন কনস্টিপেশনের সমস্যা পরের দিন থেকে আর হচ্ছে না। সাবুদানা হাড়কে শক্ত করে। অনেকেই আছেন যাদের হাড়ের দুর্বলতা রয়েছে, কারো আবার ক্যালসিয়ামের অভাব, কারো আবার বয়স বাড়ার সাথে সাথে হাড়ে ব্যথা হয়, আবার অনেকের ক্ষেত্রে আঘাতজনিত কারণেও ব্যথা থাকে।
ব্যথা আপনার যে কারণেই হোক না কেন, সাবুদানা আপনার হাড়ের মজবুতি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। টানা 20-30 দিন সাবুদানা দিয়ে রান্না করে খাওয়ার খেলে সহজেই আপনার ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে। অস্টিওপোরোসিস এবং আর্থারাইটিসের যন্ত্রণা সহ হাড়ে যে কোনো রোগ দূর হয়ে যাবে। আমরা জানি ক্যালসিয়াম আমাদের শরীরে তখনই কাজ করতে পারে যখন আমরা এটা ভিটামিন ডি সমেত খেতে থাকি। অধিকাংশ মানুষ ক্যালসিয়াম খান কিন্তু ভিটামিন ডি খান না, যার ফলে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পান না, ফলে ক্যালসিয়াম শোষণ করতে পারে না। যদি দুধ দিয়ে সাবুদানা রান্না করে খেতে পারেন তবে সেক্ষেত্রে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একই সাথে শরীরে প্রবেশ করবে এবং ফলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পুরোপুরিভাবে পূরণ হবে। এক্ষেত্রে আপনি সাবুদানাকে যেভাবে তৈরি করে নেবেন সেটি হলো, আপনাকে প্রথমে 1 গ্লাস জল নিতে হবে এবং তাতে সাবুদানাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর ওই জলের সাথে সাবুদানাকে আপনাকে কয়েক মিনিটের জন্য সেদ্ধ করতে হবে। যখন দেখবেন সাবুদানা একদম তরল হয়ে গিয়েছে এবং থকথকে টাইপের হয়ে গিয়েছে, তখন আপনাকে ওই সাবুদানার সাথে দুধ যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়ার পর একটু পাতলা পাতলা অবস্থায় আপনাকে এভাবেই খেতে হবে। এটিকে আপনি আপনার সকালের খাবার হিসেবে খেতে পারেন। যাদের হাড়ের সমস্যা কিংবা হাড়ে ব্যথা, জয়েন্টের ব্যথা, ক্যালসিয়ামের অভাব রয়েছে, তারা অবশ্যই এটিকে নাস্তা হিসেবে খাবেন। নাস্তা হিসেবে আপনি বিকেলেও খেতে পারেন। দুধ খেলে যাদের পেটে সমস্যা হয় তারা দুধ ছাড়া খাবেন, তবে দুধ ছাড়া রান্না করলে এর পুষ্টিমান কিছুটা হলেও কমে যায়। দুধ ছাড়া এটিকে রান্না করে আপনি মধু মিশ্রিত করতে পারেন। যারা পেট ঠান্ডা রাখার জন্য খাচ্ছেন তারা একইভাবে দুধ বা জল দিয়ে রান্না করে মধু মিশিয়ে খাবেন। চিনি যোগ করবেন না, চিনি আমাদের শরীরের জন্য একদমই উপকারী নয়। দেখবেন আপনার পেট কিন্তু ঠান্ডা থাকবে। এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফলে এটি হার্ট ভালো রাখে, শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমে যায়। মহিলাদের মেনোপজের সময় ক্যালসিয়ামের সমস্যা দেখা যায়, তাদের শরীরে ব্যথা দেখা যায়, তারা যদি ওই সময় নিয়মিত সাবুদানা খান তিনি সুস্থ থাকতে পারবেন এবং পরবর্তীতে তার শরীরে ব্যথার সমস্যা একদমই হবে না। সাবুদানা প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গর্ভবতী নারীরা সাবু খেলে শিশুর পুষ্টির চাহিদা পূরণ হয়, শিশু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে পারবে। এটি খাওয়ার সময়ও কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই ডায়াবেটিসের মাত্রা চেক করে নিয়ে তবেই সাবুদানা খাবেন। সাবুদানায় ক্যালোরি এবং কার্বোহাইড্রেট বেশি, তাই এটি অতিরিক্ত খেলে আপনাকে আরও বেশি ওজন বাড়াতে সাহায্য করবে। অত্যাধিক সাবুদানা খাওয়ার ফলে হজমের ব্যাধি বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। সাবুদানায় অতিরিক্ত ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকার কারণে ডায়াবেটিস এবং হৃদরোগের আক্রান্ত ব্যক্তিদের সাবুদানা খাওয়া এড়িয়ে চলা উচিত। এতে প্রচুর ক্যালোরি বা স্টার্চ রয়েছে যা বমি, লিভারের ক্ষতির কারণ হতে পারে। সাবুদানাতে প্রচুর পরিমাণে স্টার্চ রয়েছে, অতিরিক্ত খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই এই কয়েকটি কথা মাথায় রেখে আপনারা সাবুদানা খেতে পারেন। সাবুদানা সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।